খোগা তোরা দাঁড়াই দিক ওদিক ঘুরতেছিস, এ খোগা তোরা যারা ইদিক ওদিক ঘুরতেছিস, তোর গাজর হাত করে বলি তোরা এর ভেতরে একটু ঢোক। আর মেইল সালাম যেন কবরস্থানে দেবা পড়েছে, দিলাম সালাম পূর্ব বিশ্ব নবীর শানে নাতিয়া কালাম, তো সকলের থেকে উত্তর কোথায় পেলাম তাই দিচ্ছি আবারও সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেহেতু ইমরান ভাই বলেছে মাওলা বক্স হুজুরকে কে কে চেনেন একটু হাত তুলবেন আগে। ওরে বাবা আপনারা চেনেন, অসংখ্য ধন্যবাদ। মাওলা বক্স হুজুর যদি আসতেন এই স্টেজে, আমি মোস্তফা গোলদার নাই, ইমরান ভাই নাই, আমরা ধরেন নাই, এসেছে মাওলা বক্স হুজুর, হুজুর স্টেজে উঠলে কি করে শুনুন। হুজুর জলসা শুরু করছেন, তার আগে বক্তব্য রাখছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ এই বলে হুজুর জলসা শুরু করে। বয়স্ক মানুষ তো, মিনিমাম 102 বছর বয়স, 1.5 মাস হলো ইন্তেকাল করেছে। এবারে কি বলছে শুনুন, হুজুর শ্রোতা ডাকছে, বলে খোগা তোরা দাঁড়া ইদিক উদিক ঘুরতেছিস, এ খোগা তোরা যারা ইদিক উদিক ঘুরতেছিস, তোর গাজর হাত করে বলি তোরা এর ভেতরে একটু ঢোক। আর মেইল খুগি তোরা সামনে থেকে যারা মেদ দিছিস, উগি ঝুগি মেই লোক ভেব দিছিস এর ভেতরে একটু ঢুকি, তোর গাদর হাত করে বলি মেই লোক সবে কিন্তু দূর হইয়া যা। দোস্ত আছো কোথায়, দেগুন্দি দোষ নি বেগুন্দি দোষ, আর তুই রাস্তায় বসে হাঁকবি আমি বুড়ো মাওলা বক্স বললি দোষ, এখন হইয়াস নাকি কথা কয় না, হইয়াস নাকি একবার ঝেড়িয়ে তকবির দে নারাই তকবির। হ্যারা এত সময় ইমরান ভাই যখন কথা বলতে এলো তখন তো ক্ষোভ দিচ্ছিল, আর বুড়ো লোক দেখে একটু আওয়াজও দিবিনি, একবার জোরে তকবির দে না বাপ নারাই তকবির, আর একটু জোরে ধেড়ে মার বাপ নারাই তকবির না।